ডাব্লিউ বি স্কিম টেক চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আনে স্বাগতম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে বেশ কিছু কৃষকগণের উপকৃত হয়েছেন তাদের ফসলের ক্ষতি হয়েছে বলে ইতিমধ্যে আপনারা জানেন বন্যার দুর্যোগের কারণে বিভিন্ন এলাকায় বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকগণেরা এমনকি বৃষ্টির জলে বিভিন্ন ফসলও নষ্ট হয়ে গেছে কৃষকগণেদের সেই কৃষকগণেরা তারা কিন্তু বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে সেই ফসলের জন্য আবেদন করেছেন এবং সেই ফসলের জন্য কিন্তু তিনারা আবেদন করবার পর এখনও পর্যন্ত টাকা অনেকে পাননি অনেকে পেয়েছেন তো বাংলা শস্য বিমা প্রকল্প কিন্তু একটি জনপ্রিয় প্রকল্প কৃষকদের জন্য যে প্রকল্পের মাধ্যমে কৃষকগণেদের যে ফসলের ক্ষতি রয়েছে তার যে ক্ষতিপূরণ রয়েছে সেই ক্ষতিপূরণ কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে রাজ্য সরকার দিচ্ছে তো এই বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকগণের উপকৃত হবেন সেগুলো কিন্তু প্রত্যেক জেলারই যেই জেলাতে যেই ব্লকে যেই গ্রামে ক্ষতি হয়েছে সেই গ্রামেরই কৃষকগণেদেরকে দেওয়া হবে আপনার এলাকায় ক্ষতি হয়েছে কি না দুর্যোগের কারণে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনি রবি দু হাজার তেইশ শেষে এআইসি যখন কোম্পানি ছিল তখন আপনি আবেদন করেছেন কি বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি দু হাজার তেইশ সালে খরিফ সেশেন আবেদন করেছেন সেটি অবশ্যই জানাতে ভুলবেন না আর উভয় আবেদন করে রাখলে সেটাও কিন্তু জানাবেন তো দেখুন রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে যেনারা টাকা ইতিমধ্যে পাননি সে সমস্ত কৃষকগণদের মাথায় একটাই প্রশ্ন যে আমরা কি ক্ষতি করেছি বা আমাদের টাকা কবে ক্রেডিট হবে ব্যাংক অ্যাকাউন্টে এটা অনেকেই জানতে চাচ্ছেন তো দেখুন সেটা ক্ষতি করবার ব্যাপার নেই রাজ্য সরকার যে টাকা দেয় সেটি সকলকে একসাথে কিন্তু টাকা দিতে পারে না কিছু সংখ্যক কৃষকগণেদেরকে প্রথমেই টাকা দিয়ে দেয় কৃষি সংখ্যক কৃষকগণদেরকে আস্তে আস্তে দিচ্ছেন তো যেনারা ইতিমধ্যে আবেদন করেছেন যেনারা ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন তিনারা দেখবেন রবি দু হাজার তেইশ শেষ এআইসি কোম্পানি যখন ছিল যেহেতু অনেকে কমেন্ট করছেন যে আপনি ভুল ভিডিও দিচ্ছেন যে এ আইসি কোম্পানিকে বলছেন আপনি বাজাজ এলিয়েন্সকে এআইসি বলছেন তো দেখুন বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি যেটি ছিল সেই কোম্পানি কিন্তু নতুনভাবে জয়েন্ট করেছে খরিফ দু হাজার তেইশ সেশনে এবং রবি দু হাজার তেইশ সেশনে কোম্পানি ছিল হচ্ছে এআইসি অফ ক্রপ ইন্স্যুরেন্স অপারেটর এআইসি কিন্তু ছিল এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে এআইসি কোম্পানি ছিল আর আপনারা বলতে চাইছেন যে বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে কিন্তু এটা সম্পূর্ণ ভুল তো এটা আমরা আমি আপনাকে জানিয়ে দিলাম যে ই আপনাদের এখন বর্তমানে যে টাকাগুলি দেওয়া হচ্ছে এটি সব কিছু এআইসির আন্ডারে এবং দু হাজার তেইশ সেশনে খরিফ সিজনে যখন টাকা দেওয়া হবে তখন কিন্তু রো এ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি দেওয়া হবে অর্থাৎ বাজাজ জেনারেলকে দেওয়া হবে তো আমরা এখান থেকে ডিটেলসে এবার জেনে নিলাম সেই ব্যাপারটা বিস্তারিতভাবে এবার হচ্ছে কথাটা যে আপনারা কবে টাকা পাবেন যে সমস্ত কৃষকগণরা টাকা পাননি তো দেখুন প্রথমত আমি আপনাদেরকে একটি স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি ইনি কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে আমাকে পাঠিয়েছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে এনার কিন্তু ডিটেলস আমরা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখতে পাচ্ছি বাংলা শস্য বিমা যোজনায় ইনি আবেদন করেছেন এবং এনার স্ট্যাটাসে দেখুন এস এন ও আপলোডেড দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এস এন অ্যাপ্রুভ দেওয়া রয়েছে বিক্রম মন্ডল তিনাকে অসংখ্য ধন্যবাদ তিনি এরকম একটি স্ট্যাটাস পাঠিয়ে সকলকে সহযোগিতা করিয়েছেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বহরমপুর ব্লকের তিনি কিন্তু একটি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তিনার বাড়ি এবং সেখান থেকে কিন্তু আমাকে পাঠিয়ে দিয়েছেন তো এখান থেকে আমরা এসএমএসটি যেই স্ট্যাটাসটি আমি আপনাকে সামনে রেখেছি এখানে দেখুন আইডি নাম্বার রয়েছে অ্যাপ্লিকেশান নাম্বার রয়েছে এবং নাম রয়েছে এবং এখানে এ শোনো বলে লেখা রয়েছে তো এভাবে আপনিও স্ট্যাটাস চেক করতে পারবেন এটা স্ট্যাটাস চেক করার জন্য বাংলা সশসীমা প্রকল্পে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক ইন্স্যুরেন্স কাভারেজে ক্লিক করে আপনি ভোটার নম্বরটি দিয়ে আপনি একটি সার্টিফিকেট ডাউনলোড করবেন সেখানে অ্যাপ্লিকেশান নাম্বার রয়েছে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনি সিম্পলি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করে সেখান থেকে সার্চ করলে স্ট্যাটাস কী রয়েছে পেমেন্ট সাকসেস হয়েছে কিনা সমস্ত সেখান থেকে জানতে পারবেন তো আমি এবার আপনাকে ডিটেলসে যেহেতু জানিয়ে দিলাম আজকের ভিডিওতে যে যে সমস্ত কৃষকগণারা এখনও পর্যন্ত টাকা পাননি তেনারা অবশ্যই আপনাদের যে স্ট্যাটাস রয়েছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস সাথে চেক ইন্স্যুরেন্স কাভারেজে ক্লিক করে আপনি আপনার ইন্স্যুরেন্সের কোন উপ কী প্রক্রিয়ায় চলছে সেটি অবশ্যই চেক করবেন তো মূলত আজকের আপডেটটি আপনাদের জন্য এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ